আজকের ভিডিওতে দেখাবো সবচেয়ে পুরোনো হুন্ডা জেনাটার স্টার্ট করে কম খরচার মধ্যে ভাব কি করে অ্যাডজাস্ট করবেন ট্যাপিট ক্লিয়ারেন্স কতটা থাকে এবং গভর্নর কি করে অ্যাডজাস্ট করবেন এই ভিডিওটাতে ডিটেলস দেখাবো একটু বড়ো হলেও পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা জেনাটারটি এটি দীর্ঘদিন ধরে পড়েছিল এটা স্টার্ট করে রেডি করে লোড টেস্ট দিয়ে আপনাদিকে দেখাবো তার জন্যে কী কী কাজ করতে হবে সেটাও দেখাবো সার্ভিস করে দেখাবো আপনাদিকে তো এটার মডেলটা বলে দিই ইঞ্জিন সম্বন্ধে একটু বলে দিই তারপরে কী কী কাজ করবো আপনাদেরকে বলবো তো দেখুন এটা হচ্ছে হুন্ডা জেনারেটার মডেল হচ্ছে ই ওয়ান থাউজেন্ড কে আর এখন হয়ে গেছে ইভি ওয়ান থাউজেন্ড তো এই দুটো মডেলেই সেম এটাতে লাগানো আছে জিকে হান্ড্রেড ইঞ্জিন এই জিকে হান্ড্রেড ইঞ্জিন পাম্পও লাগানো থাকে পাম্প লাগানো থাকে বলেই ওয়াটার পাম্প বলা হয় আর জেনারেটারতে অল্টারনেটর লাগানো থাকে বলেই জেনারেটার বলা হয় তো দুটো ইঞ্জিনের সেম যাদের যেমন ইঞ্জিন আছে এই ভিডিওটা দেখতে পারেন তো এইটাতে আমি কাজ করবো কম্পেসারটা লিক করছে তো কম্প্রেসারটা লিক করার জন্য ভাল্বগুলো খুলবো ভাল্বগুলো সিটগুলো পালিশ করবো ভাল্পের যে সিট থাকে সেগুলো পালিশ করবো কীভাবে আপনাকে দেখাবো এবং কার্বোটারটা চেঞ্জ করবো ট্যাঙ্কটা ক্লিন করবো মানে ট্যাঙ্কটা পুরোটাই ওয়াশ করে দেবো আর প্লাগের গ্যাপ কতটা থাকে সেটাও আপনাকে মাপটা বলে দেবো এবং ভাল ট্যাপিট ক্লিয়ারেন্স কতটা থাকে মাপটা সেটাও আজকে আপনাদিকে বলে দেবো কী দিয়ে মাপবেন সেটাও আজকে আপনাদিকে দেখিয়ে দেবো ভালগুলো কীভাবে লাগাতে হয় স্পেশাল টুলস দিয়ে সেটাও আজকে দেখাবো আজকের এই ভিডিওটাতে অনেক কিছু খুঁটিনাটি বিষয়ে বলবো এবং আপনাদেরকে শিখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে নালে ভালো করে বুঝতে পারবেন না তো চলুন এই ইঞ্জিনটার কাজ করে স্টার্ট করে লোড টেস্ট দিয়ে দেখাবো তার জন্য পুরো ভিডিওটা দেখবেন তো দেখুন সবার আগে ট্যাঙ্কটা খুলে নেবো ট্যাঙ্কটা চারটা বোল্ট দিয়ে আটা থাকে চারটা বোল্ট খুললেই ট্যাঙ্কটা খুলে চলে আসবে আর তারপরে এয়ার ফিল্টারটা খুলে নেবো আর হেডটা খুলে নেবো তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তার জন্য ভিডিওটা আমি একটু ফাস্ট করে নিচ্ছি খুলে নেওয়ার পরে আপনাদেরকে ডিটেলস দেখাবো এবং লাগাবার টাইমে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখিয়ে লাগানো হবে তো চলুন আগে খুলে নিই সবটাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন হেডটাও খুলে নিয়েছি আর কার্বোটারটাও খুলে নিয়েছি তো এরপর দেখাবো আপনাদেরকে ভাল পালিশ করা কীভাবে পালিশ করতে হয় আর এই ইঞ্জিনটা হচ্ছিলো কি কম্প্রেসারটা লিক করে গিয়েছিল তো দেখুন এই ভাল্ভের সিটগুলো যে আছে সেগুলো লিক করে গেছে কম্প্রেসারটা লিক করেছে কী করে বুঝবেন যখন এই রিকলটা ধরে টানছিলাম দড়িটা মানে টেনে যেটা স্টার্ট করতে হয় সেটা ধরে টানলেই ইজি চলে আসছিলো একবারে ফ্রি তখন এই বুঝতে হবে যে ইঞ্জিনের কম্প্রেসারটা লিক করছে তো এই ভাল্ভ সিটগুলো লিক করে গেছে এই সিটগুলো পালিশ করে লাগাবো আর এই হেডের কার্বন কার্বনটা পরিষ্কার করে দেবো কার্বনটা পরিষ্কার করলে ইঞ্জিনটা সুমুথ চলবে এবং ভালো স্টার্ট হবে লোড নিতে সহজ হবে তার হেড গ্যাসকেট দেখছেন এই হেড গ্যাসকেটটা লিক করলেও অনেক টাইম কম্পেশার লিক করে তো চলুন হেডের কার্বনটা পরিষ্কার করে দিই এবং ভাল্ভটা কি করে পালিশ করবেন সেটাও দেখায় আমি নিজে করে আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা হচ্ছে ভাল্ভ এটা পালিশ করা হয় ভাল্ভ সিটটা লিক করে যায় এখান থেকে লিক করে গেলে কম্প্রেসারটা লিক করে তো এখানে আমি পেস্ট দিয়ে পালিশ করে দেবো একটা পেস্ট পাওয়া যায় ওয়াক্সপোল কোম্পানি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পেস্টটা হচ্ছে ওয়াক্সপোল কোম্পানির অন্য অন্য কোম্পানিও পাওয়া যায় তো এই পেস্টটা দু রকমের হয় একটি ডিবাতেই দু সাইডে দু রকম থাকে একটা মিহি আর একটা মোটা তো আমি এটাতে মিহি লাগিয়ে পালিশ করে দেবো মোটাটা দরকার হয় লোহা বেশি কাটতে গেলে মানে নতুন ভাল্ব লাগালে তো দেখুন এটা দিয়ে আমি মিহিটা দিয়ে পালিশ করে দিচ্ছি চারিদিকে ভাল্পে চারিদিকে দিয়ে দিলেন তারপর একটু কেরোসিন দিলেন আর এটা লাগিয়ে গাইডে আবার ঢুকিয়ে ভাল পালিশ করার স্টিকটা নিলেন এরকম একটা স্টিক পাওয়া যায় ভালপের মুখে লাগিয়ে দিলেন এরকম করে ঠুকে দিয়ে ঘুরিয়ে এইভাবে পালিশ করলেন আমি ভালো করে পালিশ করে নেবো দুটা ভালপেই দুবার তিনবার করে ভালো করে পেস্টটা দেবো আবার ভাপটা তুলে পেস্ট দেবো দিয়ে ঘুরি ঘুরি এইভাবে পালিশ করে নেব দেখুন আবার পেস্টটা দিয়ে আবার লাগিয়ে পালিশ করব। এইভাবে করলে পালিশটা হয়ে যাবে অনেকেই লেদে নিয়ে যায় কিন্তু লেদে নিয়ে যাওয়ার দরকার নেই আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনি নিজেই করে নিতে পারবেন তো চলুন এই দুটো ভালভে পালিশ করে নিই তারপরে আপনাদেরকে দেখাচ্ছি পালিশ করে তো দেখুন ভালপ সিট দুটো পালিশ হয়ে গেছে আপনাকে খুলে একবার দেখাচ্ছি সিটটা কেমন পালিশ হয়েছে ভাল যে সিটটা দেখুন চকচক করছে দেখুন তাহলে সিটটা চকচক করছে দুটো ভাল্পেই পালিশ হয়ে গেছে আগেরটা দেখলে বুঝতে পারবেন আর এখন একটা দেখলে বুঝতে পারবেন সিটগুলো যেটা পালিশ হয়েছে চকচক করছে আর বলি আপনাদেরকে এই ট্যাপিট ক্লিয়ারেন্সটা কত রাখবেন মাপটা বলে দেবো ভাল্পের গ্যাপের মাপটা কত থাকে আর ভাপটা লাগানোর পলিসিটা বলে দিই দেখুন এখানে একটা লিপটার ক্যাপ থাকে এটা কিভাবে লাগাবেন এই লিপটার ক্যাপটা ভাল্পে কিভাবে লাগানো হয় ছোটো ইঞ্জিনে হুন্ডার যত ছোট ইঞ্জিন আছে এটা লাগানো থাকে তো প্রথমে আপনাকে লকটা লাগাতে হবে স্প্রিংটা লাগানো থাকে এর মধ্যে দিয়ে ভাল লকটা লাগালেন এইভাবে যেমনভাবে দেখাচ্ছি তারপরে এই লিপ্টার ক্যাপটা এইভাবে লাগিয়ে দেবেন বসাবেন ঠিক আছে এই যে ক্যাপটা দেখুন এই ছিদ্রটা ভাল্পে ঢুকে যাবে এইভাবে লাগবে দুটো ভাল্পে দুটো লিপ্টার ক্যাপ থাকে হুন্ডার যত ছোটো ইঞ্জিন আছে সবগুলোতে এই লিপ্টার ক্যাপটা থাকে আর এটার গ্যাপটা আপনাদেরকে বলে দিই ভাব্পের গ্যাপটা আর কিভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে বলবো কার্বোটার গভর্নার অ্যাডজাস্ট কিভাবে হয় সেটাও আজকে আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতিটা তো দেখুন এই ভাবটা লাগানোর জন্য একটা স্পেশাল টুলস থাকে এই স্পেশাল টুলসটা এই স্পেশাল টুলসটা দিয়ে আপনাকে ভাবটা দেবে ধরতে হবে স্প্রিংটা দেবে ধরতে হবে ভাব সমেত স্প্রিং আমি যেমন ডান দিকে ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডায়াগ্রামটা এই ডায়গ্রামটা আপনারা স্ক্রিনশট নিয়ে ভালো করে পরিষ্কার করে দেখতে পারেন যে নোজ প্লাসের লকটা ধরে লাগিয়ে দিতে হবে দুটাতেই লাগিয়ে দিতে হবে এটা লাগানো একটু কষ্টকর কিন্তু লাগাতে হবে দিয়ে লকগুলো লাগানোর পরে লিফটার ক্যাপটা লাগিয়ে দিলেন আর এই ফিলার গেজটা দেখুন এই ফিলার গেজটা দিয়ে আপনাকে ভাল্পের গ্যাপটা মাপতে হবে গ্যাপটা কত থাকে আপনাদেরকে বলে দিচ্ছি ইনলেট ভালপের গ্যাপ থাকে জিরো পয়েন্ট জিরো এইট থেকে জিরো পয়েন্ট ওয়ান সিক্স ষোলো পর্যন্ত আর একজস্ট ভাল্পের গ্যাপ থাকে জিরো পয়েন্ট এগারো থেকে জিরো পয়েন্ট উনিশ পর্যন্ত ওয়ান নাইন দুটোই এম এম মানে হচ্ছে মিলিমিটার হিসাবে মাপটা আসবে তাহলে এটা হচ্ছে ভাল্প মাপার ক্লিয়ারেন্সটা বললাম আর পাশে ডায়াগ্রামটা যেটা দেখালাম সেটা স্ক্রিন শট ভালো করে আপনারা দেখতে পারেন তো চলুন এরপর হেডটা লাগিনি হেডটা লাগিয়ে এই হেড গ্যাসেরটা লাগিয়ে দিই এটাতে লাগিয়ে আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনি ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করবেন আর কার্বোটাল লাগাবেন আর স্পার প্লাগের গ্যাপটা কত থাকে সেটাও বলে দিচ্ছি আর ভিডিওটা একটু ফাস্ট করে দিন নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তো দেখুন হেডটা লাগানো হয়ে গেছে এরপর আপনাদেরকে বলি এই স্পার প্লাগটার বিষয়ে এই স্পার প্লাগটা হচ্ছে শর্ট হেড থাকে এবং অনেক ছোট স্পার প্লাগ থাকে এই প্লাগটা সাধারণত কোথাও পাওয়া যায় না যদি আপনারা না পান তাহলে এটা বাজাজ স্কুটারে লেগে যাবে আগের মডেলের যে বাজাজ স্কুটার শর্ট থেড স্পার প্লাগ লেগে যাবে তাও যদি না পান তা আমি এই স্পার প্লাগটার লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশানে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা নিতে পারেন আর এই স্পার প্লাগটার গ্যাপটা বলে দিই এই স্পার প্লাগটার গ্যাপটা থাকবে জিরো পয়েন্ট সিক্স এম এম থেকে জিরো পয়েন্ট সেভেন এম পর্যন্ত তো চলুন এই ট্যাপিড কাভারটা এরপর লাগিয়ে নিতে হবে প্যাকিং দিয়ে ভালো করে চারটা বোল্ট টাইট করে নেবো আর সব কাভারগুলোয় লাগিয়ে তারপরে দেখাচ্ছি আর ফুয়েল ট্যাঙ্কটা কী করে পরিষ্কার করবেন এরপর দেখাবো তো দেখুন এরপর ফুয়েল ট্যাঙ্কটা পরিষ্কার করে দেখাচ্ছি এই ফুয়েল লেবেলটা খুলে নেবো যেটাতে আমরা বুঝতে পারি কতটা তেল আছে কেরোসিন আছে তো সেটা প্রথমে খুলে নেবো তারপরে এটাকে উল্টো দিকে যে পাইপ আর ফিল্টারগুলো আছে সেগুলো খুলে নেব যেটাকে বলা হয় ফুয়েল স্টেনার। ট্যাঙ্কের উল্টো দিকে ফুয়েল পাইপ এবং ফুয়েল করকটা খুলে নেব তারপরে ফুয়েল স্টেনারটা দেখাবো আর ফুয়েল স্টেনার জাম হয়ে গেলে কী হয় সেটাও বলবো তো দেখুন এটা হচ্ছে ফুয়েল স্ট্যানার এটা লম্বা মতো থাকে ট্যাঙ্কের ভিতর দিকে কেরোসিনটা এবং পেট্রোলটাকে ফিল্টার করার জন্য মানে ছাকার জন্য তো এইগুলো জাম হয়ে গেলে ইঞ্জিনটা আপ ভাবে চলে এবং কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয় তার জন্যেই এই ফুয়েল ফিল্টারগুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয় তো এই ট্যাঙ্কটা আমি এখন পরিষ্কার করে নেবো ভিতরটায় অনেক নোংরা আছে জল বা পানি দিয়ে ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবো আপনি পানিও দিয়ে করতে পারেন কিংবা কেরোসিন দিয়েও করতে পারেন কেরোসিন দিলে অনেকটা কেরোসিন লাগবে তার জন্যে আমি একটু কেরোসিন ভিতরে মেরে নেবো তারপরে পানির প্রেশার মেরে দিলেই ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে যাবে এরপর আপনাদেরকে দেখাবো কার্বোটারের গভর্নার অ্যাডজাস্ট কী করে করবেন এবং কার্বোটারটা পার্ট বাই পার্ট কী করে ফিটিং করবেন তো দেখুন এই কার্বোটারটা ফিটিং করতে গেলে সবার আগে একটা প্যাকিং দিতে হবে তারপরে ইনসুলেটারটা দিতে হবে তারপরে আবার একটা প্যাকিং দিতে হবে তারপরে কার্বোটারটা ফিটিং করতে হবে এটা হচ্ছে নতুন কার্বোরেটার এই কার্বোরেটারটা ফিটিং করব। এবং গভর্নর রডটা কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা দেখাবো গভর্নর রড অ্যাডজাস্ট করাটাও গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন কার্বোটারটা ফিটিং করি এবং তারপরে একটা প্যাকিং দিতে হবে এই প্যাকিংটা দি তারপরে ফিল্টারের যে কেসিংটা থাকে সেই কেসিংটা লাগাবো তারপরে আপনাকে দেখাবো গভর্নর অ্যাডজাস্ট কি করে হয় তো এই কেসিংটা লাগিয়ে নিচ্ছি আর কেসিংটা লাগাবার টাইমে পিছন দিকে একটা টিউবওয়েদার পাইপ থাকে সেই পাইপটা ভালো করে ঢুকি নেবো এই পাইপটাতেই গরম বাতাসটা আসে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে ছোটোখাটো অনেক জিনিস ভিডিওটার মধ্যে বলছি পুরো ভিডিওটা দেখবেন নাহলে ভালো করে বুঝতে পারবেন না তো দেখুন এই গভর্নর রড আর স্প্রিংটা উপর দিকে লাগাবো কার্বোটারের সঙ্গে লাগানো থাকে এটা কার্বোটারে ফিটিং করে নেব তারপরে নিচে যে গভর্নর পাতিটা থাকে সেটা লাগাবো মানে সাইডে তারপরে আপনাকে গভর্নর অ্যাডজাস্ট করাটা দেখাচ্ছি এই পাতিটা লাগিয়ে নেবো স্প্রিংয়ের সঙ্গে আর রডের সঙ্গে ঢুকিয়ে নেব তারপরে গভর্নারের নিচে যে গভর্নর রডটা থাকে ইঞ্জিন থেকে বেরিয়ে আসে সেটাতে ঢুকাবো তারপরে গভর্নরটা অ্যাডজাস্ট করব দেখুন গভর্নর অ্যাডজাস্ট করার স্পেশাল একটা ভিডিও আমি বানাবো তাও এই ভিডিওটাতে আপনাকে দেখাচ্ছি এবং বলছি কার্বোটার নাটটা টাইট করতে করতে বলি দেখুন গভর্নরটা যে অ্যাডজাস্ট করবেন কীভাবে করবেন প্রথমে কার্বোটারে যেটা থটেল বলি সেলাইড সেটা বন্ধ করতে হবে আর গভর্নর রডটা যেটা ইঞ্জিন থেকে বেরোচ্ছে সেটা ডান দিকে ঘুরাতে হবে ক্লক ওয়াইজ ঘড়ি দিয়ে যেদিকে চলে তারপরে এই নাটটা টাইট দিয়ে দিতে হবে গভর্নরের পাতির যে নাটটা ভালো করে মন দিয়ে শুনবেন কার্বোটাইডের সেলাইটটা বন্ধ করে রাখতে হবে আর গভর্নর রডটা ডান দিকে ঘুরিয়ে দিতে হবে তারপরে নাটটা টাইট করে দিতে হবে এটাই সঠিক পদ্ধতি গভর্নর অ্যাডজাস্ট করা তো চলুন এটা অ্যাডজাস্ট হয়ে গেল এরপর আপনাকে দেখাচ্ছি দেখুন এই চোখটা লাগিয়ে নিতে হবে চোখের লিভারটা আগে লাগাতে হবে এই ফাইবারটা ওই চোখের সঙ্গে লাগবে ওই চোখটার সঙ্গে নাহলে ঠিকমতো কাজ করবে না অনেক ছোটোখাটো জিনিস আছে যেগুলো আপনাকে ভিডিওর মধ্যে বলছি কেউ ভিডিওতে এত ভালো করে বুঝাবে না তো এটা লাগিনি টাইট করে নিই তারপরে আপনাদেরকে ট্যাঙ্কিটা ফিটিং করে এবং লোড দিয়ে টেস্ট করে দেখাবো তো দেখুন এরপর দেখাচ্ছি ফুয়েল ট্যাঙ্কটা এই ফুয়েল ককটা ফিটিং করে নিতে হবে তারপরে মেন ফুয়েল স্ট্যানার দুটো লাগাতে হবে ফুয়েল স্ট্যানার বলতে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম লম্বা লম্বা এইগুলো লম্বা লম্বা ফুয়েল স্টেনার দুটো ঢুকিয়ে দিতে হবে তারপরে পাইপগুলো লাগাতে হবে দুটোতেই থাকবে পেট্রোলে এবং কেরোসিনে তো চলুন ট্যাঙ্কিটা ফিটিং করলি তারপরে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো তো একটু ভিডিওটা ফার্স্ট করে দিই নাহলে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো দেখুন ট্যাঙ্কটা পুরো ফিটিং হয়ে গেছে এরপর স্টার্ট করতে গেলে একটু পেট্রোল লাগবে কুড়ি এম পেট্রোল দিলেই ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে আর কেরোসিন ঢালতে হবে রানিং করার জন্য তো আপনি শুধু পেট্রোলও চালাতে পারেন যদি কেরোসিন না পাচ্ছেন শুধু কেরোসিন ট্যাঙ্কে পেট্রোল ঢেলে দিলেই চলবে তো দেখুন পেট্রোল এবং কেরোসিন দুটাই ঢেলে দিয়েছি এরপর স্টার্ট করে দেখাবো তার আগে ফিল্টারটা ফিটিং করে নেবো ফিল্টারের কাজটা বলে দিয়ে দেখুন ফিল্টারটার কাজ হচ্ছে বাতাসের সঙ্গে যে ধুলোটা যায় সেটাকে আটকানো তার জন্যে ফিল্টারটাও থাকা জরুরি আছে শুদ্ধ বাতাসটা ইঞ্জিনের মধ্যে যাওয়ার জন্য বাতাসের সঙ্গে যে ধুলোটা যায় ধুলোটা এই ফিল্টারে আটকে দিয়ে দিয়ে শুদ্ধ বাতাসটা ভিতর দিকে যায় তো চলুন ফিল্টারটা ফিটিং করে দিলাম এবার চোখটা করলাম আর ইগনেশন সুইচটা অন করব তারপরে টানব তো দেখুন একবার টানছি স্টার্ট হয়নি আর একবার টানলাম দেখুন স্টার্ট হয়ে গেল দুবার টানাতেই স্টার্ট হয়ে গেল চোখটা বন্ধ করে দিলাম আর পেট্রোলের জায়গায় কেরোসিনে ঘুরিয়ে দিলাম তো দেখুন ইঞ্জিনটা একটু ধুঁয়ো বেরোচ্ছে তো ধোঁয়া বেরোনোর কারণ হচ্ছে অনেক দিন পরে ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে তারপরে হেডটা ধোয়া ধুই হয়েছে একটু কেরোসিন হয়তো ভিতরে গেছে আর সাইলেন্সারের মধ্যে যদি কাঁচা তেল জমে থাকে তাহলে ধোঁয়া বেরোতে পারে ধোঁয়াটা কেটে যাওয়ার কথা তো দেখুন এই ধোঁয়াটা যে আসছে সাইলেন্সার দিকে এটা আস্তে আস্তে কিন্তু কম হয়ে আসছে দেখুন একবারে কমে যাচ্ছে আস্তে আস্তে তো কমে যাবে এটা দেখুন কমে যাচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে দেখুন এই ইঞ্জিনটা অনেক পুরনো ইঞ্জিন দুবার টানতে স্টার্ট হলো এটা কিন্তু বিরাট ব্যাপার হুন্ডা ইঞ্জিন বলে এটা পসেবেল হয়েছে তো দেখুন ধোঁয়াটা একবারে কমে গেছে এরপর আপনাদেরকে লোড টেস্টটা দিয়ে দেখাবো দেখাবো এই কানেকশানটা লাগিয়ে দিচ্ছি তারপরে এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়ার্ড আর রিটেড আউটপুট হচ্ছে ছশো পঞ্চাশ ওয়ার্ড তো আমি ছশো পঞ্চাশের জায়গায় আপনাকে সাতশো ওয়াড লোড দিয়ে দেখাবো আপনারা চালাবেন ছশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যেই এই ইঞ্জিনটা দেখুন একটু হাই স্পিড আছে তো ইঞ্জিনের স্পিডটা একটু টিউনিংটা করে নেবো আর পি এমটা কমই নেবো একটু বেশি আছে এটা ভোল্টেজটা দেখে আপনাকে কমাতে হবে আর পি এমটা দুশো কুড়ি থেকে দুশো তিরিশ ভোল্টেজে রাখলেই আমি এই ভোল্টেজটা দেখেই করছি ডান দিকে আমার মিটারটা আছে দিকে দেখাবো দুশো তিরিশ ভোল্টেজ রেখেই যদি আপনি এই আর পি এমটা কমান তাহলে সব চলবে আপনার লাইট পাখা সব ঠিকঠাক চলবে তো দুশো কুড়ি থেকে তিরিশের মধ্যে ভোল্টেজটা আমি দেখে নিলাম তারপর আপনাদিকে দেখাচ্ছি লোডটা দিয়ে দেখুন ইঞ্জিনটা স্টার্ট আছে আপনারা শুনতে পাচ্ছেন এসি আউটপুটটা গুঁজে দেওয়া হয়েছে এরপর আপনাদিকে সাতশো লোড দিয়ে দেখাব দেখুন ভোল্টেজটা ঠিক আছে আর ফ্রিকোয়েন্সি যে মিটারটা সেটাও ঠিক আছে ভোল্টেজ মিটারটা দেখুন উঠছে আপনারা দেখতে পাচ্ছেন আর ফ্রিকোয়েন্সিটাও উঠছে যেটা হার্ট বলা হয় এরপর লোডটা দিয়ে দেখাবো দেখুন পাঁচশো ওয়াডের বাল্ব একটা জ্বালালাম এটা পাঁচশো ওয়াডের বাল্ব পাঁচশো জ্বললো এরপর আরও দুশো জ্বালাচ্ছি দাঁড়ান এটা দেখুন পাঁচশো গেলো ভুল করে আবার দুশো জ্বালাচ্ছি দেখুন দুশো ওয়াডের বাল্ব জ্বলেছে পাঁচশো আর দুশো সাতশো সাতশো লোড দিয়ে কিন্তু ইঞ্জিনটা ঠিক চলছে ভোল্টেজটা মোটামুটি ঠিক আছে অনেক পুরনো ইঞ্জিন তাও কিন্তু ঠিকঠাক চলছে এটা হুন্ডা ইঞ্জিন বলে সম্ভব হচ্ছে তো হুন্ডা ইঞ্জিনে এটাই মেন জিনিস বহুত দিন পরও চালালো ঠিকঠাক চলে আর এই ধরনের হুন্ডার যদি আরও জেনারেটরের ভিডিও দেখতে চান বিভিন্ন মডেলের তা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটিতে গিয়ে দেখতে পারেন তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন ওই ভিডিও লিঙ্কগুলি পেয়ে যাবেন তাছাড়া হুন্ডা ওয়াটার পাম্পেরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যে দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ